রাশিয়া ইউক্রেন যুদ্ধে আরেকটি শকিং সংবাদ আপনাদের দিব হয়তো অনেকেই পান্নাই অনেকে অন্যভাবে পেয়েছেন বন্ধুরা এই শকিং সংবাদগুলোর মধ্যে সবচেয়ে বড় ধরনের একটা ফ্যাক্ট হলো আপনাদের পূর্বেই বলেছিলাম ইউক্রেন অন্য যে ফ্রন্ট লাইন সেই ফ্রন্ট লাইনের উপরে চাপ কমানোর জন্য তারা মূলত কুস্ক অভিযানটি অব্যাহত রেখেছে বা করেছে কিন্তু তাদের সেই পরিকল্পনা টোটালি ব্যর্থ হয়েছে বন্ধুরা চরম এবং আপডেট ভিত্তিক যে একটি ব্রেকিং নিউজ আপনাদের দিব সেটি শুনে অনেকেই অবাক হবেন অনেকেই হবেন না ব্যাপারটি ভাববেন কি আসলে এমনই তো হওয়ার কথা ছিল উত্তর কোরিয়ার মিসাইল আঘাত এনেছে কিয়েবে বন্ধুরা আবারও বলছি উত্তর কোরিয়ার মিসাইল কিয়েবের অভ্যন্তরে আঘাত এনেছে এবং উত্তর কোরিয়ার আরও অনেক মিসাইল তারা ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর কোরিয়ার কয়েকটি মিসাইল ভূপাতিত করেছে এবং কয়েকটি কিএের অভ্যন্তরা আঘাত এনেছে তার মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে এবার সরাসরি উত্তর কোরিয়া ঢুকে পড়ল দেখা যাক উত্তর কোরিয়ার এই মিসাইলগুলোর আঘাতে কতদূর পর্যন্ত মিস্টার ভ্লাদিমির প্রতি আগাতে পারেন এবং উত্তর কোরিয়ার এই মিসাইলগুলো আসলে ইউক্রেনের অভ্যন্তরে কতদিন পর্যন্ত আর স্ট্রাইক করে আর এই মিসাইলগুলোর মাধ্যমে ইউক্রেন এবং উত্তর কোরিয়ার মধ্যে কি নতুন কোনো একটি উত্তেজনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করবো চরম ব্রেকিং নিউজ এর ভিতরে আর চলে আসলো আর তা হচ্ছে আপনারা জানেন কোর্স অভিযানটি যে উদ্দেশ্যে তারা করেছিল সেই উদ্দেশ্যটি আপাতত বিফলে গেল আর তার মধ্যে অন্যতম হচ্ছে লাইনার ব্রেকিং ম্যাসিভ রাশিয়ান অ্যাডভান্স টুয়ার্ডস টাউন অফ সোলেধপ অ্যান্ড নবরোদ্ভিকা এ দুটি ইউক্রেনের দুটি শহর সম্ভবত এদিকে রাশিয়ান বাহিনী দুরন্ত মাত্রায় অভিযাত্রা অব্যাহত রেখেছে আর এই শহরগুলো যদি পতন ঘটে তাহলে ইউক্রেনীয় বাহিনীর জন্য সিরিয়াস এবং ড্যাঞ্জার পজিশন চলে আসবে কৌশলগতভাবে কারণ ইউক্রেনীয় বাহিনী ক্রুস নিয়ে ব্যস্ত থাকতে থাকতে অন্য ফ্রন্টলাইনগুলোতে আগাচ্ছে আমরা গতকাল দেখেছিলাম দোনেক্সকে একটি কৌশলগত শহর দখলের থেকে মাত্র আট কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছে রাশিয়ান বাহিনী তারা ক্রমশ অগ্রসর হচ্ছে তার মধ্যে আরও দুটি শহর দখলের কাছাকাছি চলে আসলো তার মানে এখানে তিনটি শহরের মাঝামাঝি তারা চলে যাচ্ছে অর্থাৎ এই অগ্রযাত্রা যদি তারা ঠেকাতে না পারে তাহলে তাদের এই আমার কাছে মনে হচ্ছে এই যাত্রায় ইউক্রেনের রক্ষা পাওয়া কঠিন পশ্চিমা মিডিয়াগুলো এবং তারা এমনভাবে এই বিষয়গুলো চিত্রায়িত করেছে কুরস্কি যেন পুরো রাশিয়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং এখানে তারা প্রচণ্ড মাত্রায় অব্যাহত অগ্রযাত্রা অব্যাহত রেখেছে কিন্তু ব্যাপারটি আসলে ততটা সঠিক নয় মূলত কুরস্কে ঢোকার পরে একটি জায়গায় অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার যাওয়ার পরে সেখানে তাদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে বা অগ্রযাত্রা থেমে গেছে এবং রাশিয়ান বাহিনী এখানেই তাদেরকে যা করার তাই করছে এবং প্রচণ্ড মাত্রায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এতটুকুন যেতে আমরা বিভিন্ন নিরপেক্ষ ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সংবাদগুলো যাচাই করে দেখেছি সেখানে প্রচণ্ড রকমের ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনীয় বাহিনীর এবং এই ক্ষয়ক্ষতির বিনিময়ে তারা যতটুকু অর্জন করেছে আমরা এটি কোনো আসলে সমান সমান বলতে পারি পশ্চিমা মিডিয়াগুলো অবশ্য এই ব্যাপারগুলো অস্বীকার করেনি তারা হিসাব করে দেখেছে যে কোন কোন অবস্থানে কি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের এবং এখানে যদি তাদের অবস্থান লং হয় বা দীর্ঘায়িত হয় তাহলে এখানে তাদের ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়বে এখানে যতই তারা বা যত দিন বেশি থাকবে তাদের এটি ডেস্ট্রয়েড হয়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে অর্থাৎ আপনি যদি শত্রুর অভ্যন্তরে ঢুকে ঘাঁটি কাটতে চান সেই সেই ঘাঁটি শত্রু ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে নাকি তাদের যা দিয়ে অভ্যর্থনা জানানো দরকার তাই দিয়ে অভ্যর্থনা জানাবে ব্যাপারটি হয়তো আপনারা বুঝতে পারছেন শত্রুর অভ্যন্তরে ঘাঁটি গাড়া মানেই হচ্ছে জীবনটাকে শত্রুর হাতে সুপে দিয়ে বড় ধরনের একটি রিস্ক নেওয়া বা গ্যামলিং করা আমি পূর্বেই বলেছি এটি এক ধরনের জুয়া ইউক্রেনের তরফ থেকে বা পক্ষ থেকে এই জুয়া যদি ইউক্রেন জিততে না পারে বা এই জুয়ায় হাব যদিও তারা জিততে না পারে তাদের বড় ধরনের মূল্য চুকাতে হবে অর্থাৎ বিভিন্ন ফ্রন্ট লাইন থেকে যে সদ্য সরিয়ে এনে তারা নতুন ধরনের একটি আক্রমণ পরিচালনা করেছে এতে বিভিন্ন ফ্রন্ট লাইনের প্রতিরোধ ব্যবস্থা আরও দুর্বল হয়েছে বন্ধুরা আমি আবারও বলছি আপনারা মনোযোগ সহকারে এটি শুনতে পারেন ইউক্রেন যে এই দলটি গঠন করেছে পাঁচ থেকে বারো হাজারের কস্ক অভিযানের জন্য তারা বিভিন্ন ফ্রন্ট লাইন থেকে তাদের চৌকশ সেনাদের সরিয়ে এনে এখানে আক্রমণের জন্য দল গঠন করেছে তার মানে যে সকল অবস্থান থেকে এই সকল চৌকশ সেনাদের সরানো হয়েছে সেই সকল অবস্থানে একটি শক্তিমত্তার ঘাটতি দেখা গেছে আর এই শক্তিমর্তার ঘাটতিকে যদি আবার উদ্ঘাটন করে সেই সকল ফ্রন্ট লাইনে রাশিয়ান বাহিনী তার সামনের সৈন্য অবস্থানগুলোতে আরও অধিক মাত্রায় শক্তিশালী করে প্রচণ্ড রকমের হামলা পরিচালনা করে এদের অভ্যন্তরে তাহলে এদের তো ওখানে টিকে থাকা দায়ী হবে আমার মনে হয় তাই ঘটছে দুইটি বিভিন্ন ফ্রন্টলাইনে বিভিন্ন ফ্রন্ট লাইনের মধ্যে দুইটি অবস্থানে ইতিমধ্যে তারা ভেঙে ফেলেছে অর্থাৎ ইউক্রেনীয় প্রতিরোধ ব্যবস্থা ভেঙে সামনের দিকে তারা ঢুকে গেছে আমি সেটি আপনাদের বললাম আর সেই ব্যাপারগুলো যখন আপনি বুঝতে পারছেন তখন এই করস্কো অভিযান নিয়ে অতিমাত্রায় ফালাফালি করছেন সেই সকল পশ্চিমা মিডিয়া এবং সেই সকল মানুষদের বলতে চাই মাত্র একটা শহর বা একটা অঞ্চল দখল করতে গিয়ে ইতিমধ্যে তিনটে শহর হাট ছাড়া দ্বার প্রান্তে চলে গেছে ইউক্রেনের অবশ্যই দোনেক্সের মধ্যে একটা শহর যেটি বলছিলাম সেই শহরটি দখল থেকে মাত্র আট কিলোমিটার দূরে রয়েছে পুতিনের বাহিনী এখন দেখা যাক কত দ্রুততম সময়ের মধ্যে তারা এই ব্যাপারটি গেইন করতে পারে ইতিমধ্যে মিস্টার ভ্লাদিমির পুতিন হুমকি দিয়েছেন তারা এই কর্স্ক অঞ্চলে যে অভিযান পরিচালনা করছে অন্য ফ্রন্ট লাইনগুলোতে তার প্রতিশোধ ব্যবস্থা করা হবে সরম আকারে সম্ভবত এই ব্যাপারটি বুঝতে পেরে মিস্টার ভ্লাদিমির পুতিন তারা এখানে অর্থাৎ কর্স্ক অঞ্চলে একটি প্রতিরোধ ব্যবস্থা বা কাঠামো তৈরি করে অন্য জায়গা দিয়ে আক্রমণ বা অফেন্সিভের মাত্রা বৃদ্ধি করেছে অর্থাৎ এখানে তোমরা বসে থাকো অন্য অঞ্চল দিয়ে আমরা ঢুকে যাই আর এরই মধ্যে হুমকি দিয়েছে তাদের এলায়ের মাধ্যমে লোহারস্ক অঞ্চল দিয়ে ঢুকে কিয়ে বা আক্রমণ করা হতে পারে বন্ধুরা যদি কোর্সকে রিজনে এই ধরনের অনুপ্রবেশ অব্যাহত থাকে রাশিয়ান বাহিনী সম্ভবত বেলারুশের সাথে একটি কমান্ড সেন্টার আছে তাদের একটি যৌথ সেনাবাহিনী আছে এবং যৌথ সেনাবাহিনীর এই চুক্তিতে বলা হয়েছে যদি রাশিয়ান মাটির অভ্যন্তরে কোনো দেশ আগ্রাসন চালায় সেখানে বেলারুস এখানে অংশীদার হতে পারবে এবং বেলারুশের আর ইউক্রেনের বর্ডার থেকে কিয়েবের দূরত্ব মাত্র একশো চল্লিশ কিলোমিটার সেখানে প্রচুর মাত্রায় রাশিয়ান এবং আপনার বেলারুশের সৈন্যরা একটি যৌথ কমান্ড গঠনের মাধ্যমে এমনভাবে অবস্থান করছে যে কোনো শট তারা ইউক্রেনের অভ্যন্তরে সীমান্ত ভেঙে কিয়েবের দিকে অগ্রসর হতে পারবে অবশ্য পূর্ব থেকেই লোহানস অঞ্চলে ইউক্রেন প্রায় এক লক্ষ বিশ হাজার সৈন্য মোতায়েন করে রেখেছে যেন এখান থেকে বেলারুস ভিতরে ঢুকতে না পারে অর্থাৎ বেলারুসকে তারা একটি পরিপূর্ণ হুমকি হিসেবে বিবেচনা করে সেই ব্যাপারেই তারা সেই ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এখন ধরা যাক রাশিয়া রাশিয়া এবং বেলারুসের যৌথ কমান্ড যদি ইউক্রেনীয় প্রতিরোধ ভেঙে কিভের দিকে অগ্রসর হয় তাহলে তাদের কী করার আছে এখানে পার্শ্ববর্তী ন্যাটো কি হাত বাড়াবে যেহেতু ভিন্ন একটি দেশ রাশিয়ার সাথে একসাথে যুক্ত হয়ে ইউক্রেনের অভ্যন্তরে হামলা পরিচালনা করছে এক্ষেত্রে ব্যাপারটি বিগড়ে যাওয়ার সম্ভাবনা বেশি এক্ষেত্রে পোল্যান্ড এবং ন্যাটোর পার্শ্ববর্তী যে সকল দেশগুলো রয়েছে তারা এই যুদ্ধে হস্তক্ষেপ করতে পারে এখানে সরাসরি আমেরিকার ব্যাপারটিও উড়িয়ে দেওয়া যায় না কারণ পোল্যান্ডে প্রচুর পরিমাণে ইউএসের সৈন্য রয়েছে অর্থাৎ ইউক্রেনকে ঘিরে এমনভাবে আমেরিকা এবং ন্যাটোর সৈন্যর অবস্থান করছে যে তারা শর্ট নোটিসে ইউক্রেনের অভ্যন্তরে যে কোনো জায়গায় হামলা পরিচালনা করতে সক্ষম আবার তারা এমন দূরত্ব অবস্থান করছে রাশিয়া যদি ইচ্ছা করে তাদের এই অবস্থানগুলো বোম্বিংয়ের মাধ্যমে এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে বিশেষ করে স্কান্দার এবং অন্য অন্য ক্রুজ মিসাইল চার্জের মাধ্যমে এই সকল দলকে বা এই সকল জয়েন্ট কম্প্রেন্সিভ যে সকল দলগুলো রয়েছে যেমন ন্যাটোর সাথে ইউক্রেনের এবং আপনার আমেরিকা এবং পার্শ্ববর্তী যে সকল ছোট ছোটো দেশের ছোটো ছোট ঘাঁটি রয়েছে সেগুলোকে ডিস্ট্রয় করে দিতে কোনোভাবেই তার বাধবে না কিন্তু এখানে বাধা হলো একটা সেক্ষেত্রে ন্যাটোর সাথে সরাসরি রাশিয়ার সংঘর্ষ তৈরি হবে এবং যুদ্ধটি শুধুমাত্র ইউক্রেনের মধ্যে থাকবে না যুদ্ধটি আরো অনেক অঞ্চল নিয়ে সরিয়ে পড়বে পুরো ইউরোপ জুড়ে যুদ্ধটি সরিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ফ্রান্স সহ অন্য অন্য দেশ কোনোভাবেই চায় না সম্পূর্ণ ইউরোপ জুড়ে রাশিয়ান সৈন্যবাহিনী সরিয়ে পড়ুক কারণ তাদের কাছে যে নৌশক্তি এবং পারমাণবিক শক্তি আছে সেটি যদি তারা ব্যবহারের চিন্তা ভাবনা করে ইউরোপে কোথাও খুঁজে পাওয়া যাবে না একটি নির্দিষ্ট সময় শুধু আমরা অ্যাস পাবো সুতরাং এই বাস্তবতার উপর নির্ভর করে ইউক্রেন অতিমাত্রায় আবেগ না হয়ে তারা সম্ভবত ব্যাপারটি ধৈর্য সহকারে অবজার্ভ করতে পারে এবং কারস্ক অঞ্চলে যেত দূর পর্যন্ত এগিয়েছে সেখানে যদি তারা অবস্থান করতে না পারে তা আপাতত তাদের পিছিয়ে আসা ছাড়া অন্য কোনো উপায় নাই কারণ রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে আপনি তাদের ভূমির ভিতরে ঘাঁটি গেড়ে থাকতে পারবেন কি না সেটি নিয়ে আমি পূর্বেই এই কথা বলেছিলাম এখানে হাজার হাজার ইউক্রেনীয় সৈন্য মারা গেছে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে এবং প্রতিনিয়ত ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়ছে যখন ক্ষয়ক্ষতির মাত্রা বাড়তে বাড়তে একটা লেভেল ক্রস করে যাবে তখন ইউক্রেনের এখানে আশাভঙ্গ হবে স্বাদভঙ্গ হবে যে আমরা যেভাবে চাইছিলাম সেভাবে তো হচ্ছে না অবশ্য মিস্টার ভ্লাদিমির পুতিনের এগেনস্ট ভ্লাদিমির জেনারেলস কি গতকাল একটি বিবৃতি প্রদান করেছেন যে যেভাবে পরিকল্পনা করা হচ্ছিল কার্স ঠিক সেভাবে আগাচ্ছে বন্ধুরা আমার কাছে কি তাই মনে হয় বা আপনাদের কাছে কি ব্যাপারটি তাই মনে হয় এত এত ক্ষয়ক্ষতির ব্যাপারে কিন্তু তাদের নলেজে ছিল না এবং তারা ভেবেছিল চরম বিধ্বংসী হামলার মাধ্যমে সামান্য ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে তারা এটি দখল করতে সক্ষম হবে কিন্তু সামান্যত এখানে প্রচুর মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ট্যাঙ্ক গেছে যান গেছে তাদের অন্য অন্য যে সকল মোটর ভেহিকল ছিল সে গেছে আকাশ প্রতিরক্ষা রক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এমএলআর সিস্টেম গেছে সর্বোপরি তাদের আড়াই হাজার থেকে তিন হাজার পরপারে চলে গেছে বা অপটা আউট হয়ে গেছে এখন ভবিষ্যতে এখানের অবস্থান তাদের মূল্য দিয়ে থাকতে হবে আর এই চরম মূল্য পরিষদের জন্য কি ইউক্রেন প্রস্তুত অন্য জায়গা দিয়ে তো দখল হয়ে গেল সেটা ঠেকাবে ধন্যবাদ